তাও সিট হিসাবে আমি আগে বরপেটা চিকিৎসু আমি আগে করিমগঞ্জ চিকিৎসু আমি আগে ধুবড়ী চিকিৎসু এইবার নগাঁও বরপেটা শেষ হয়ে গেল আপনাদের জানে ডিটেল সব শেষ হয়ে গেল আমার নগাঁও সিট লাগছে নতুন হিসাবে আর করিমগঞ্জ আছে আর মোট ধুবড়ী আছে এই তিনটা হিসাবে আমার আছে আমার আপত্তি হল যে এই সমষ্টি যেটো ডিলিমিটেশন ইলেকশন কমিশনের করিব লাগছে বলে সদায় আমি দেখি আছো আমার চিফ মিনিস্টার সাহেব নিজে কই আছে আমি করিছো নহয় আমি এনেকুৱা করিছো যে মানুহে ইয়াক কই কি করিছে দশটা এগারোটা সিট মুসলিম কম করে আগে বেশি আছে ডিলিমিটেশন সিএম আর হওয়া আমি এটা নামানো আমার কি নাম মিনিস্টার অশোক সিংগল সংবিধান নামানে একটু জবরদস্তি চলি আছে হা বয়স মজ আমার আমি এইটো হিসাবে আমি বহুত লস হয়েছে খালি আমার হওয়া নাই আরো বহুত হয়েছে এলে আমার আফসোসের কথা যে কংগ্রেসে মুসলমানের ক্ষতি লাভের বহুত চিন্তা করে এই কংগ্রেসে আজি লৈকে নিমাত আছে মই এটা প্রটেস্ট করা নাই কোনো মাত কথা আমি সুপ্রিম কোর্ট লৈকে গৈছো আর আমি এটো ইন্তজার করি কি হব নহব হলে দুর্ভাগ্যর কথা কংগ্রেসে মাত মাতা নাই নরীন জাতীয় এক কথা মাত মাতা নাই অখিল গগৈ মাত মাতা নাই আমার অজিত ভূঁইয়া মাত মাতা নাই এই অকল কিয়র মুসলমানের লিডার আমি তো কোৱা নাই অনলি মুসলমানের লিডার আমি তো গোটে অসমীয়া মানুষ স্বার্থের কারণে আমি কাম আর আমি এইটুক করি তা তেওঁলোকে বিজেপিয়ে কৰিছে 103টা সিট খিলঞ্জীয়া হাতত থাকিব তেতিয়াহলে এয়াদিয়া পাঁচ মগিনা সরকার নহব নাকি সরকার হওয়া না হওয়াটো পিছর কথা আমি কি খিলঞ্জীয়া নহয় নাকি সব আমি আগে অকলর আগর পৰা খিলঞ্জীয়া কি গলে আজি জন্ম লৈছে আমি তো বাপ দাদা 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 তার উপর পৰা খিলঞ্জীয়া খিলঞ্জীয়া নোকসান ইয়ে গলে কৰিছে প্ল্যানিং করেছে বুঝাইছে নাকি খিলঞ্জীয়া নোকসান করেছে যেহেতু লোকসভা সম্পর্কে আপনার আজি এইখন কথা কিমানটা সিট আপনাদের নিশ্চিত যে আমি ইমানটা সিটত জয় হম কিমানটা আপনাদের আশা করে আমি তিনটা সিটত ইতিয়ালৈকে ডিসিশন আছে তিনটা সিট লড়িম আর তিনটাই আমি জিতি এই তিনটা কোন কিমানটা করি হ্যাঁ ইন্ডিয়াতে কমপ্লেক্স কিমানটা করি তিনটা ইতিয়ালৈকে ইতিয়ালৈকে সুবিধা হালাত হিসাবে বাড়িব পারে আজি পরিবেশ হিসাবে দেখো আমি তো দিল্লির কংগ্রেসের লগত আমি সাপোর্ট দি দিছো ইন্ডিয়া কো আই এন পি আই এ সাপোর্ট দিছো কংগ্রেস আলোক এগুলো বেলেগ চিন্তা করে কেন বিজেপির এজেন্ট হয়ে ঘুরি আছে কংগ্রেসের কথা যেহেতু কইছে আপনার এজন বিধায়কর ফোন রেকর্ডিং লই পেলায় কংগ্রেসের দুজন কার্যকারী সভাপতি কইছে আপনার সিধা রাস্তায় যে আপনার মিত্রতা আহিব নারি বক্র পথ বেয়া পক্ষে আপনার মিত্রতা আহিব বিচার ফেক রেকর্ডিং নাম্বার ওয়ান ফেক রেকর্ডিং নাম্বার টু যদি ওয়ান জিরো ওয়ান পার্সেন্ট আশা মানি লোক তথাপিও তো অসম কংগ্রেসে সেন্ট্রেল কংগ্রেসের কি হিসাবে মিসগাইড করে আছে মাত্র তিনজন মানুষ আছে নরীন জ্যোতি আছে এটা সিট আনিব পারা নাই এতিয়ালৈকে হ্যাঁ অখিল গগৈ আছে আর অজিত ভূঁইয়া কাক বনাইছে আমি আর কংগ্রেসে মিলি বানাইছে অনলি এটা পার্টি হল কংগ্রেস দিল্লির দৈর্ঘ্য 13টা পার্টি দেখাই আছে আপনাদের ফেক রেকর্ডিং কি কৈছে কংগ্রেসে প্রশ্ন করেছে আমি এটা করা নাই আমি মানা নাই আমি এটা করা নাই যে আপনাদের মানা নাই কেস কিও করা নাই বলে কৈছে এটা কেস কিও করা নাই আরে খালি উলাইছে সাউক মা কেস করু আছে না করো খালি তো উলাইছে আমি তো কেস করিম আপনার কথা তো হচ্ছে যে এক মিনিট যে আপনার যেতিয়া ডুমুত আহিছে যে অসমত এতিয়া সমষ্টি পুনর্নির্ধারণে পোলারাইজেশন হৈছে হিন্দু মুসলিম এইটো হৈ গৈছে আপনাদেরকে কইছে যে বিজেপির লগত কংগ্রেস মিত্রতা আর বিজেপিয়ে কি কংগ্রেসে কংগ্রেসে কয় ইউনিয়ে পার্টি মিত্রতা এইটো কিহর কারণে এনেকুৱা হয়েছে এইটো আপনার লগে এজন বুদ্ধিজীবী মানুষ আপনার লগে সব দেখি আছে পৃথিবী কোনফালে গৈ আছে আপনার লগে হিসাব করক এই লিমিটেশন কংগ্রেসের বেশি নোকসান হয়েছে না ইউডিএফর নোকসান হয়েছে যদি ইউডিএফর নোকসান হয়েছে এর মতলব কংগ্রেস আর বিজেপি মিলিয়ে এটু করছে যদি আমার বেশি নোকসান হয়েছে
বুঝি পাইছে নে এটো আপোনালোকে বুঝি লাভ কৰিছে হিচাপ তো ক্লিয়ার আছে কিছুমান সমষ্টিত চাব 1.5 লাখ ভোট আছে আৰু কিছুমান সমষ্টিত 3 লাখৰ ওপৰত মানে এনেকুৱা তেওঁলোকে যিটো কৰিছে আৰু সমষ্টিৰ যিটো আয়তন আকাৰ আকৃতি কৰিছে তেওঁলোকে পোলাৰাইজ কৰিবগৈ বিজেপিৰ স্বাৰ্থত তেওঁলোকে সমষ্টিবিলাক বনাবগৈ কিছুমান দ্বীপৰ নিচিনা বেলেগৰ মাজত বেলেগ সমষ্টি তাৰ পিছৰ পৰা কিছুমান অঞ্চল আনিছে এই পোলাৰাইজেশ্যন কৰোঁতে গৈ তেওঁলোকে যিটো সমষ্টি বনাইছে ডেভেলপমেণ্ট সাংঘাতিক বাধাগ্ৰস্ত হ'ব এই কথাটো আমি আগতেও নিৰ্বাচন আয়োগক আমি দিছিলোঁ কমপ্লেইন এতিয়াও আমি কৈ আছোঁ।